মুসলমানদের মানুষ ভালো আমি জানি কুঠিয়াদের মানুষরা খুব ভালো মানুষ ইসলাম প্রিয় কোরআন প্রিয় তারপর দুই নাম্বার কাজ মোটামুটি ভালোই করে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা বসেন বসেন সাউন্ড করে দেখলে যেখানে জায়গা পাবেন ওখানে বসে পড়ে ওখানে বসে পড়েন মেহমান চলে আসছে চেহারা কি দেখা গেছে আর কোন হয়েছে আছে টেনশন আছে আমার ভাইরা আমরা আসলে বাংলাদেশে আন্দাজে প্রশাসনকে দোষ দেয় যে এরা মাহফিলগুলো বন্ধ করে দেয় না আমাদের মতো কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাকড়িওয়ালা যাদের বাপ দাদার বিনা পুঁজির ব্যবসা বন্ধ হয়ে যায় ওরাই তখন উল্টা পাল্টা রায় আলহামদুলিল্লাহ ভাই তাহলে ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না আমি আবার বলছি এই এদিকে তাকান ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না সে দাড়ি টুপি পাগড়ি জোব্বা তসবি যাই নিক ওর ঈমান নেই ওটা বেঈমান এটা আমি বানালাম নবীজির হাদিস হযরত আবু হুরায়রা বলেন হে নবী আমার ঈমান আছে আমি টের পাবো কি করে নবীজি বললেন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর খারাপ কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে বুঝবা তোমার ঈমান আছে আর ভালো কাজ তোমারে আনন্দ দেয় না অন্যায় কাজ তোমারে কষ্ট দেয় না তখন বুঝবা তোমার ঈমান নেই শুধু দাড়ি পাগড়ি সব্বা এগুলো আছে লোক দেখাতে এদেশে এরকম বেঈমান এখন নেই নাম ধরা লাগবে এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আপনার বিবেকের উপরে কুকুরে পোষাব করিস সেই আফসারি হুজুরের মতো তুই চিটিং আমি আর নিচে নামলাম না সুতরাং ঈমান যদি থাকে কোরআনের আলোচনায় জাদাত হুম ঈমান আল্লাহ বলেন তার ঈমান বাড়বে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তাফসীর মাহফিল শেষ করার পরে যখন বাড়ি যাবে তখন তাদের ভরসা শুধুমাত্র থাকবে আল্লাহর উপরে আর আমি জানি এরকম শ্রোতা এখানে বসে আছে দল মত নির্বিশেষে যারা কোরআনে কারিমের তাফসীর শোনার জন্য এসেছেন আর একবার বলেন আলহামদুলিল্লাহ এত কথা বললে তো সমস্যা এ মাহফিল আর নেবেন না এলাকায় এ ঝামেলা মানুষ জায়গা দিতে পারে না প্রচার করি নাই তো ভাই প্রচার আর করবেন না প্রচার করা ঝামেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাইরা দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নেতা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আজকের আলোচনার বিষয় আমি আবার স্মরণ করিয়ে দেই অসিলা কি বললাম সূরা মায়েদার একটা মাত্র আয়াত পড়েছি 35 নম্বর আয়াত এমন ভাবে শুনবেন যেন 35 বছর পরও আপনার মনে থাকে জবান খোলে কোরআনের আয়াতটা একবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু
ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা, কোন সূরা? সবাই বলেন মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে এই যে দস্তরখানায় যে খাবারগুলো পড়ে যায়, কেউ যদি এই খাবারগুলো তুলে খেয়ে ফেলে তাহলে জান্নাতের হুর দের দেন মোহর আদায় হয়ে যায়। আপনি জান্নাত পাবেন কিনা গ্যারান্টি নেই, কিন্তু এই ভাতটা তুলে যদি খেয়ে নিতে পারেন এই খাবারটা, জান্নাতের হুরের দেন মোহর আদায় হবে, তার মানে আপনি জান্নাত পাবেন। সুতরাং আজকে থেকে আমলটা করা লাগবে। পারো তো পক্ষে যদি পারেন চেয়ার টেবিলে খাওয়া বন্ধ করে গোলামের মতো নিচে বসে দস্তরখানা বিছিয়ে খাবার খান, একটা সুন্নত আদায় হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, মায়েদা মানে খাবারের প্লেট, সাজানো গোছানো খাবারের প্লেট। এই পৃথিবীকে আমার আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন, কথা বলেন এখানে। আপনি দুনিয়াতে খাবারের হিসাব করে দেখবেন হাজার হাজার প্রকার খাবার আল্লাহ মানুষের জন্য প্লেটের মতো এই দুনিয়ার ময়দানে সাজিয়ে রেখেছেন। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করার মতো আছে বল, অস্বীকার করবে কেমন বল, তোর উপভোরইদান ফাবি আইনি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। দুনিয়া আমাদের কাছে সাজানো গোছানো খাবারের প্লেট, জোরে বলেন। তাহলে মায়েদা মানে খাবারের প্লেট। এই পৃথিবীতে যত দামি খাবার আমরা দেখতে পাচ্ছি প্রতিটি দামি খাবার আমার আল্লাহ প্যাকেট করে দিয়েছেন, আস্তে বলেন। এই দুনিয়ায় সবচাইতে বড় দামি খাবারের নাম হচ্ছে কি? রোস্ট। সবচাইতে বড় দামি দামি সম্পদ দামি খাবার আমার আল্লাহ পাক কোরআনে কারিমে নবীজির মাধ্যমে জানিয়েছেন, হে নবী পৃথিবীতে সবচাইতে দামি কোনটা ওদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাকের নবীর কাছে প্রশ্ন করলে, এই যে প্রশ্ন করলে মানুষ কান খাড়া করে থাকে, এই জন্য কোরআনের একটা রীতি এইটা যে বারবার প্রশ্ন করা। সূরা রহমানের ভেতরে আমার আল্লাহ প্রশ্ন করেছেন প্রায় 33 বার, কয়বার? 33 বার। প্রশ্ন করলে মানুষ কান খাড়া করে দেখে না, এর ভেতরে কিছু আছে হয় তার একটা মনে থাকে ভালো। নবীজি বলেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর সব কিছুই ভোগের সম্পদ, সব কিছুই সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীতে উত্তম সম্পদ হচ্ছে, উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ।